नमस्कार भूमि बार्ता निये चले एसेछि आमी अम्बिका, आपनारा देखछेन भूमि 24x7। चोख राखबो विस्तारित खबरे। রানাঘাট মহকুমা শাসকের অফিসের সামনে মঙ্গলবার তৃতীয় দিনে পড়ল বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য হাঁসখালী ও ধানতলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি সরগরম। আজ ধানতলার ঘটনার অডিও ক্লিপ ভাইরাল প্রসঙ্গে কল্যাণী বিধায়ক বঙ্কিম ঘোষ জানান, আগামী দিনে এই ঘটনার জন্য শাসক দলের ভূমিকা নিয়ে লাগাতার আন্দোলন জারি থাকবে। ধর্ষণ তো পশ্চিমবাংলায় এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নেই, ভয়ঙ্কর বিপদের দিক, বিশেষ করে মহিলাদেরকে। আজকে যারা নিরাপদে আছে তারা আগামী দিনে নিরাপদে থাকতে পারবে কি না, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ। যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা, তিনি মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছেন না। পরম্পরা ধর্ষণ এই রাজ্যে আজকে ঘটেই চলেছে, আমার কোনো লক্ষ্য নেই, ফলে এটা আমাদের সমাজের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপদ। এই বিপদকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি মহিলাদের কীভাবে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা চলছে। আমরা আমাদের যে লড়াই সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। সম্প্রতিকালে আমাদের নদিয়ায় যে ঘটনাগুলো পরপর ঘটল, হাঁসখালি এবং ধানতলা, এবং এর আগেও আপনারা জানেন যে রানাঘাটে যে সন্ন্যাসিনী, 80 বছরের সন্ন্যাসিনী তারা ধর্ষিত হয়েছিল, ফলে সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আজকে রাস্তার ডাস্টবিনে গিয়ে পরিণত। আর ধানতলার ঘটনা যেটা বলছেন ভাইরালের একটা বিষয় ঘটেছে, সেটা সম্পূর্ণ মানে পরিকল্পিত এবং ক্রিয়েটেড। এটার মধ্যে এমন কোনো বিষয় ছিল না যেটা ভাইরাল করে ভারতীয় জনতা পার্টিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা। এটা নিজেদের মধ্যে একটা আলোচনা ছিল এবং বলা হয়েছিল যে ধীরে ধীরে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কথাটাকেই নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমি মনে করি এর কোনো ভিত্তি নেই। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী এই যে অগণতান্ত্রিকভাবে আমাদের সরকারটা এখানে চলছে, এখানে যেভাবে ধর্ষণ চলছে, তার বিরুদ্ধে লড়াই আন্দোলনে আমরা সামিল আছি এবং লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের রাজ্যে রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষের তো বিন্দুমাত্র আস্থা নেই। আজকে আমাদের রাজ্যে রাজ্য সরকারটা পরিচালনার দায়িত্ব একরকম বলা যায় বিচার ব্যবস্থার হাতে চলে যাচ্ছে। এক বছরে প্রায় 6-6টা CBI দিতে হয়েছে। 1952 সাল থেকে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর পশ্চিমবাংলায় এই প্রথম একটা সরকার যে সরকারের আমলে 1 মাসে 6টা CBI দিতে হয়েছে। তাহলে ভাবা যায় আমাদের রাজ্য সরকারটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই রাজ্য সরকারের ওপর দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা আছে, সামাজিক সুরক্ষা আছে, মহিলাদের কোনো সুরক্ষা আছে? নেই। ফলে আমি মনে করি এই সরকারটাকে ইমিডিয়েট চলে যাওয়া দরকার এবং মানুষকে তাড়িয়ে দেওয়া দরকার। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ভূমি 24x7।